खोज खबर निया देखो तो तुम तुम्हार स्वामी पयला बो ना कि एर आगे विदाय कर भाई बेटा अपमान कर कथा खबर जाब क्या কথা কর জন্য মনের মধ্যে অস্থির হয়ে আছে আবার মুখে জোর করতিছো তাই না ব্যাটা যে দল গড়বি সে দলের কামটা কি হবে সেটা তুই জানিস ওস্তাদ বিস্তারিত কিছু কইতে পারুম না তা হুনছি দুই একখান সাহু জোগাড় করছে ওই সাকুর জন্য ওস্তাদের সামনে হাজির করেছিস না এবড়া এবড়া তুই না কইলে ওস্তাদ জানলো কেমন তারা যে ফুরুবাবির লগে আমার প্রেম চলতে আছে এ না स्वामी पानी घरे जाओ चलो
Don't mind, please. আপনারা কি এই গায়ের মাইয়া? যে তাই তো মনে হচ্ছে আপনি কি দা ও দাঁত কেলা কেলা ইংরেজি ফুটিচ্ছেন। Don't mind, please. আমাকে তো আপনারা চিনবেন না, আমি এই গায়েরই মেহমান, সে হিসাবে কইতে পারেন আপনাকে মেহমান, মানে কুটুম আর কি। কুটুম? আপনি আমাদের আবার কোন পুরুষের কুটুম? ও ছোটবু, শুটকা ভাইয়ের ভাইটাই মনে হয়, চেহারা কাটিন তো এরকমই। Don't mind, please. আপনার হাসিটা না খুবই সুন্দর, গ্রামে এসে এরকম চকচকে হাসি আমি কোনোদিন দেখি নাই। গায়ের মানুষের ঠোঁট তো 12 মাস ফাটা থাকে, তো এরকম চকচকে হাসি দেখবেন কিরম করে? ফালতু কথা থুয়ে আপনি কোন তো আগে যে আপনি কোন বাড়ির কুটুম? ও হ্যাঁ, পরিচয় দেওয়া উচিত, নইলে তো আপনারা কথা কওয়া বন্ধ করে দিতে পারেন। দেখি যাও ছোটবু, কুটুমের জ্ঞানের নারী কিরম টনটনা। Don't mind, please. আপনারা মনে হচ্ছে দুই বোন, স্যারের মধ্যে মিল আছে। দেখছো, পরিচয় দিয়ে বাদ দিয়ে কিরম করে অন্যের পরিচয় লিবে লাগিছে? কয় মিয়া, আমি কইছি আপনার পরিচয় দিবে, কোন বাড়ির কুটুম আপনি? ও হ্যাঁ হ্যাঁ, ও আমার নাম মঞ্জু, সৈয়দ মঞ্জু। নামে চাইতে তো দেখছি পদবিটাই আপনার বড়। কোন বাড়ি আইসেন কইলেন জানি? Don't mind, please. আমি আসছি ওই যে মিস্টার জাহাঙ্গীর আলম আছে না, ও ওই নামে তো তারে কেউ চিনে না, ওই যে বেটা নামের এক ভদ্রলোক আছে না, তার বাড়ির কুটুম। ও তালি পরে আপনি তার শ্বশুর বাড়ির তরফের কুটুম মনে হয়? Don't mind, please. জি ঠিক ধরছেন, আসলে টাউনে থাকা হয়তো গ্রামে আসা হয় না আর কি। বেটা ভাই শ্বশুর বাড়ি কোন পক্ষের শ্বশুরের? জি কোন পক্ষের মানে বেটা সাহেব কি? আপনি ঠিকই ধরেছেন, আল্লাহ চাইতে উনার মেলা পক্ষ, কিন্তু কয়টা যে সেটা আবার হিসেব করে কল লাগবে। পুরো আনতা যে মারা ডিলটা যে এমন লেগে যাইব আগে বুঝবার পারি নাই। তুমি ঠিকই কইছো, ঘরে বসে না থাকলে অনেক কিছু জানা যায়। আমি ভালো মানুষ দেখে গেলাম, ওই যে মঞ্জু নাকি সাওয়ালটা ওর সঙ্গে বসে বসে কথা করছে, আর এর মধ্যে কত কি কাণ্ড ঘটে গেল। আমি বাড়ি এসে পারলাম না। ও শোনা, কি দিকে ভয় পাইছিলে? শোনা তুমি কি দিকে ভয় পাইছিলে? আমি কোনো ডরাই না, আর হলে আপনার কোনো চিন্তা করার লাগতো না। মা কিছু হবি নে, চোখ বুঝে শুয়ে থাকো। বেটা তুই আর ওর সঙ্গে কথা কইস নে, ও একটু চোখ বুঝে শুয়ে থাক, সুস্থির হোক। আচ্ছা দাও 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 দুইটা পানি দেখে না। তুই কোনায় আসিলি? হ্যাঁ এনে তো ফুরুলি তুল কালাম বাদি গেছে কই? কে তার আবার কি হইছে? দিনের বেলা লাজেন কিছু চাই ছাড়বা গেছে, হাসু চোখ মুখ উল্টি টাসকি খাই গেছে কই? দিনের বেলা, দিনের বেলা ভয় পাওনে কি আছে? আমার মনে ওসব কিছু না, বুইরা স্বামীর আদর পাওয়ার জন্য তোর বোনে বরং ধরছে। আরে তুই হুরা দুই নম্বরে না, আয়ার নিজের চোখে দেখছি হুরু দাদি লাগি পড়ে গেছে, হাতে দিয়ে আয়ার মিয়াবে হানি ঢালতে ঢালতে হাতে সুস্থ গেলাম, আর তুই বরং দিচ্ছে, তুই আস্তা বেমানে না। Don't mind, please. বেমানে আমি করছি না, তোর বোন ফুরু করছে, আবার হুঁ কস ইয়ারলি তুই তার হিরুম বিপদে ইকান কথা কবি। আরে আরে সঞ্জু হাডারি, দাঁতি লাগার দেখছত কি?
যে খবর আমার কাছে আছে সেটা শোনার পর তোর বোন পুরু আছে না, তার যে দাঁতি লাগবো সেটা শুধবো কিনা সেই চিন্তাই আছে। হাত না মা, ঘরে চল, হাত না হাত। আজ তুমি তোমার সাধনার খুবই প্রাথমিক একটা ধাপ পার হইলে। আমি জানি এটা পার হতে গিয়ে তোমার উপর অনেক ধকল গিয়েছে। তাহলে কি উস্তাদ আমি এখন যুবতী নারীর সাথে কথা কবে পারবো? পারবা পারবা অন্তন। আজ আমি তোমাকে কয়টা কথা কয়া রাখি। নারীকে আমি কখনো নগণ্য মনে করিনি। নারী ছাড়া তোমার কোনো সাধনাই পরিপূর্ণ হবিনি। তবে একটা কথা খুব ভালো করে মনে রাখবা, নারী ছলনাময়ী, তার ছলনা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এ যেন পুকুরের মধ্যে ডুবে থেকে গাওনা ভিজানো। উস্তাদ একটা কথা কয়দিন ধরে খুব মনের ভিতর নাড়া দিচ্ছে, খুব জানবার ইচ্ছে করতেছে, যদি অপরাধ না নেন। গুরুর কাছে শিষ্য অবোধ শিশু, তার মনের কোনো প্রশ্নের অপরাধ নেই। বলো অন্তন, কি জানবার চাও? আচ্ছা উস্তাদ, আপনি তো আমাকে ওই আধ্যাত্মিক পথের দিশা দেন, তাই না? এর সাথে চুরির কি সম্পর্ক? আমরা তালি পরে চুরি করি কি জন্যে? এরকম একটা প্রশ্ন আমি তোমার কাছ থেকে আশা করতেছিলাম অন্তন। শোনো অন্তন, দুনিয়ার সমস্ত সাধনার মূলে প্রেম ভালোবাসা, আর সব প্রেম ভালোবাসার মূলে যদি তুমি যাও তাহলে দেখবা চুরির একটা যোগসূত্র খুঁজে পাবা। বিষয়টা পরিষ্কার হইল না উস্তাদ? কিসের বংশী বাদকে তুমি? শ্রীকৃষ্ণের বাঁশি শুনে রাধারানী ঘরে থাকতে পারত না, তখন রাধারানী কি করত? প্রেমের টানে ছল চাতুরি করে চুরি করে হইলেও শ্রীকৃষ্ণের কাছে ছুটে যাইত। তাহলে কি দাঁড়ালো? সারা জীবন খামোকা বাঁশি বাজায় গেলে অন্তন, অথচ বংশীওয়ালার খবর জানলে না? আমি তো বাঁশি বাজানো ছেড়ে দিছি উস্তাদ। আমি জানি অন্তন, আমার আদেশ আমার নিষেধ, সেই জন্য তুমি বাঁশি বাজাও না, আর এই জন্য তোমার খুব কষ্ট হয়। আপনি তো আমার মনের কথা সবই জানেন উস্তাদ। বাঁশি কেন বাজাবার চাও? আপনি যদি অনুমতি দেন তাহলে বাজাও, বাজাও তোমার বাঁশের বাঁশি। তুমি যদি এইখানে বাঁশি বাজায়ে এই যে পুকুরের মধ্যে মাছ আছে তার ঘুম ভাঙাবার পারো, তাহলে বুঝবো আমার মাসির সুরে জাদু আছে। আমি খুবই একজন নগণ্য বংশীবাদক উস্তাদ। Yeah.
উস্তাদ আমার বাসিতে সুর ওঠে না কে উস্তাদ কইছিলাম না আন্তন দুই ডে সাধনা একসাথে হয় না এখনো বসে রইছ গে এমনি তুই আবার উঠে আসলে কে যাও শুয়ে পড়ো গে আন্তন আসেনি মেলা রাইত হয়েছে মনুর হাজার আসবে না চল যাই শুয়ে পড়ি গে মেলা দিন পরাস বাসিখান হাতে করে বাইর হইছে মনে কয় আজ বাড়িত ফিরবি তোর কপালে অনেক দুঃখ আছে রে মা আজকাল তো তোমার ঘরে তো নেই গীত গাওয়ানোর শব্দ মুখো কানে আসে ঠিক না গাইছি দেখি মনের দুঃখ স্বামীর গলা জড়া ধরে গীত গাইছি কোনো সমস্যা হয় ভাই তোমাকে মনের মধ্যে দুঃখ থাকলেও স্বামীর গলা ধরে গান গাইতে পারো মোর আর কি মোর জীবনে কোনো গেম নাই নীল গেম কি ব্যাপার বেটার বউ সেকা টাকা দিছে নাকি কিছুদিন আগে দেখলাম হেভি মুসান মেরি চলা হচ্ছে আজ আবার কাছে পায় ফাইন মিষ্টি মিষ্টি কথা কওয়া হচ্ছে তাই নিয়ে যা বুঝছো ভালোই বুঝছো তাই ভুল বুঝছো বেটার বউ মরে শেখ দেবে কা মরে যে শেখ দিছে এর নাম তো আর কমু না কারণ কইয়া ওনার লাভ নাই আর মুসাং যে মারমু কাল লগে মারমু কো মোর কেউ আছে ময়দান খালি না কইতে পারো কলজার মধ্যে দুঃখ চাপতে চাপতে কলজাটা পাথর হয়ে গেছিল ধরিয়ে দাও ঠন করে আওয়াজ হয়ে গেল এই তো মুখে আবার বল ফুটিছে এবার যাও গা বেটার বইয়ের সামনে যায় আবার ধারা মারি বসে থাকো তুমি আবার কষ্ট করে বের গেছো কেন আমি তো নিজেই যাইতাম তোমাকে এর মতো সাধু সন্ন্যাসীর একটু সেবা করি তাও যদি মনের আশাটা পূরণ হয় আমাকে সাথে করে খালার বাড়িতে নিয়ে যাবে কবে খালার বাড়ি যাওয়ার জন্য তো তাড়াহুড়ি লাগছে কে সত্তর যত দূরে থাকে ততই ভালো একদিন পর বাসিটা হাতে করে বাইর হইলা কই বাসির সত্য শুনলাম না
বাঁশি বাজানো আমি ভুলে গেছি ময়রম। আমি তোর উপর খুব রাগ করেছি রে হিরু, আমার বোনটা তো চোখের সামনে বিষ খায় ফেলায় আর তুই তাই ঠেকাবার পারিস নি। বাবু সেটা তো স্বপ্নের মধ্যে ঘটনা, আর স্বপ্নের মধ্যে তো মানুষের হাতে ভাই কোনো বল থাকে না। সত্যিকারে যদি এমন ঘটনা ঘটতো তাহলে পরে আমি জান দিয়ে হয়েও জহরের বিষ খেয়ে ঠেকাতাম। আচ্ছা ঠিক আছে যা, জহর মনে কয় ঘরেই আছে, যা ক আর তুই নিজেই যায় ক। জর্জান, তোমার সাথে সামান্য দুইটা কথা ছিল আমার। আপনার কথা তো শুনবার ইচ্ছা করতেছে না আমার হিরু ভাই। আমি তোমার কাছে কি অপরাধ করেছি জর্জান? তুমি আমার উপরে এত রাগ হও কি জন্যে? আন্তনের সাথে যে তোমার বিয়ে হচ্ছে না এটা কি আমার দোষ? আমি তোমাকে ভালোবাসি, এটা কি আমার অপরাধ? ভালোবাসি কি অন্যায়? আরে ও সোনা কি ব্যাপার, তুমি এই শরীরে তুমি আমার ঘরের বাইরে বেরিয়েছো কি জানি? সোনা আগের দিন তুমি মা একটু বিশ্রাম না, যাও ঘরের মধ্যে শুয়ে থাকো। দেখো তো চলো সোনা চলো। না আমি ঘরে যাইতাম না, আয় যে ব্যস্ত যাইয়াম আর নান লাগে চলেন।